الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم حضرت نماز کے پڑھائی کسی نوکل بن معاویہ رضی اللہ عنہ سے بنتا سے حضور پاک صلی اللہ علیہ وسلم فرمائیں যে ব্যক্তির একত্র নামাজে ছুটি গেল তার জন্য পরিবার পরিজন ও ধন সম্পদ সব কিছু কারিয়া লওয়া হইল। নুফাইল বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তির একত্র নামাজে ছুটি গেল তার জন্য পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু কারিয়া লওয়া হইল। ইবনে আব্বান মানুষ সাধারণত সন্তান সন্ততির সংরক্ষণে বা ধন সম্পদ উপার্জনের লোভে নামাজ ধ্বংস করিয়া থাকে। কাজেই হুজুর সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজকে বরবাদ করিল সে যেন পরিণতি হিসাবে সর্বহারা হইয়া একা রইয়া গেল। অর্থাৎ সর্বহারা লোককে যে দুঃখ দৈন্যের সম্মুখীন হয়। একত্র নামাজ নষ্টকারী বিদ্রোহ দুর্ভাগ্যস্ত যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি বা কাউকে এই মর্মে সমাধান করিয়া সাবধান করিয়া দেয় যে ভাই অমুক রাস্তায় ডাকাতের ভয় আছে, তবে যত বীর বড় বীর পুরুষ হোক না কেন কোনো রাত্রিবেলায় চোখ দূরে এর কথা দিনের বেলাও সেই পথে যাইতে সাহস করিবে না। অথচ আল্লাহর প্রিয় নবী সত্যবাদী নবী এক বই নয় বরং বহু সংখ্যক হাদিসে বর্ণনা করিয়াছেন যে নামাজ ছাড়িয়া দিলে ধ্বংস অনিবার্য। কিন্তু আফসোস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী আমাদের অন্তর্বিন্দু মাত্র প্রতিক্রিয়া সৃষ্টি করে না। বিসমিল্লাহির রহমানির রহিম ফাজালে কোরআন হইতে পড়া হয়েছে কোরআনে জায়ের ও বাতিল হওয়ার মতলব এই যে জায়ের বলিতে কোরআনে স্পষ্ট অর্থ বোঝায় যা প্রত্যেক ব্যক্তি বুঝতে পারে, আর বাতিল বলিতে ওর অন্তর্নিহিত অর্থ বোঝায় যা প্রত্যেকে বোঝা সহজ নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেন যে ব্যক্তি কোরআনের মধ্যে আপন রায় মোতাবেক কিছু বলিল সে শুদ্ধ বলিল অন্যায় করিল। কোনো কোনো বুজুর্গ বলেন জায়ের অর্থ বাহ্যিক শব্দ যা সকলেই বলিতে পারে, আর বাতেন অর্থ মকলব যা যোগ্যতা অনুসারে বিভিন্ন রকম হইতে পারে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যদি কোনো ব্যক্তির এলেম হাসিল করিতে চান তবে কোরআনে তাদের অর্থের মধ্যে চিন্তা ও গবেষণা কর, কারণ উহার মধ্যে আদি অন্ত সমগ্র এলেম বিদ্যমান আছে। তবে তাহার জন্য শর্ত হইল গাবিত শর্ত ও আগমের প্রতি লক্ষ্য রাখা। বর্তমান যুগের মতো কয়েকটি আরবি শব্দ জানিয়া অথবা শব্দার্থ না জানিয়া শুধু কথা না করিয়া নিজের দুয়েক অনুসারে অর্থ করিতে চাইলে বা অনধিকার যত তার কিছু হইবে না। তাফসির করিবার জন্য কোনোটি বিদায় পারদর্শী হওয়ার বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য প্রয়োজন উল্লেখ করিয়াছেন। এখানে ওই সবের সংযুক্ত বর্ণনা দেওয়াও গেল যার দ্বারা প্রমাণিত হইবে যে কোরআন আন্তরিক রহস্য উদ্ধারণ সকলের পক্ষে সম্ভব নয়। আল্লাহ হাফেজ।